জলন্ত কয়লায় লোহা পুড়িয়ে পিটিয়ে বানানো হচ্ছে ধারালো ছুরি এমন টুংটাং আর ঝনঝনানি শব্দই জানান দিচ্ছে দোরগোড়াই ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার দিন পবিত্র ঈদুল আজহা কুরবানের পশু জবাই চামড়া ছাড়ানো ও মাংস কাটার অত্যাবশ্যকীয় পণ্য দা বটি ছুরি কিংবা চাপাতি শেষ সময় তাই মহাব্যস্ততা কামার পাড়ায় বানানোর পাশাপাশি চলছে পুরাতন দা বটি ও ছুরি সান দেয়ার কাজ সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানি সামনে রেখে কয়েক গুণ ব্যস্ততা বেড়েছে কারণ বাজারের এই কামারপুটটিতে দোকানে বিভিন্ন ধরনের সরঞ্জামাদের পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা তিরিশ টাকা ছুরি চাচ্ছে আড়াইশো টাকা আমি সর্বোচ্চ একশো টাকা বললাম তাও দিচ্ছে না কোরবানির সময় তো আমরা এগুলি কিনি তো ছুটি লাগে গতবার হচ্ছে দ্বিগুণ তিন পরিমাণ তারা দাম চাচ্ছে আর জরুরি ভিত্তিতে কিনতে হচ্ছে কুরবানির কারণে কিনতে হচ্ছে ব্যবসায়ীরা বলছেন বছর ব্যবধানে কয়লা ও লোহা সহ কাঁচামালের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ তাই এবার বিক্রি করতে হচ্ছে বেশি দামে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার কারিগর হেলভারের দাম দাও বেশি অ্যাডভান্সটা বেশি কিবা খরচটা বেশি পড়ে ডলারের দোয়াই দেয় আর এক হইছে দেশে কয়লা আবার রিডাবল দা বটির পাশাপাশি বাজারে পুরো দমে বিক্রি হচ্ছে মাংস কাটায় ব্যবহৃত কাঠের গুড়ি তার দামও এবার বেশি হাঁকছেন বিক্রেতারা এই মনে করেন আমার টাকা কারণ বাজারে চাপাতি ও বড় আকারের বটিগুলো কেজি ওজনে বিক্রি হচ্ছে সাড়ে সাতশো থেকে আটশো টাকায় ছোট বড় ছুরি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা